নমস্কার আমি ডক্টর শোভনা ইনস্টিটিউট অফ নিউরো কলকাতায় আমি কনসালট্যান্ট ইন ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড স্ট্রোক মেডিসিন আজকের এই হেলথ ইনসাইডের প্রোগ্রামে আমরা জানব স্ট্রোকের ব্যাপারে স্ট্রোক অর্থাৎ ব্রেন অ্যাট্যাক স্ট্রোক হয়েছে কি করে বুঝবো ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন ফাস্ট অ্যাক্রোনিম একটা তৈরি করেছে এফ মানে ফেস এ মানে আর্মস এস ফর স্পিচ আর টি হচ্ছে টাইম ইজ ব্রেন টাইম ইজ ব্রেন কেন যেই মুহূর্তে রক্ত সঞ্চালন নষ্ট হচ্ছে দ্রুত চার মিনিটের মধ্যে কিন্তু সব সেল ওই দিকের সেল নষ্ট হয়ে যায় পারমানেন্টলি সেই কারণে যত আমরা দ্রুত এই চিকিৎসা শুরু করব তত আমরা বেশি পেশেন্টকে বাঁচাতে পারব এবং পঙ্গুত্ব এড়াতে পারব সেই কারণে এই ফার্স্ট অ্যাক্রোনিমটা তৈরি হলো এফ ফেস যদি মুখটা একদিকে বেঁকে যায় এ আম হাতে যদি একদিকে হাত পড়ে যায় একটা হাত দুর্বল হয়ে যায় বা একদিকে দুর্বল হয়ে যায় স্পিচ এস কথা বলতে অসুবিধে কথা বুঝতে না পারা কথা জড়িয়ে যাওয়া যদি দেখেন যে কারুর এই ফার্স্ট সিমটমের মধ্যে যে কোনো একটা সিমটম হচ্ছে ভাববেন যে স্ট্রোক হতে পারে স্ট্রোকে কিন্তু চিকিৎসা বাড়িতে হতে পারে না ইমিডিয়েটলি নিয়ারেস্ট হসপিটাল নিয়ে যাবেন সেখানে মিনিমাম একটা সিটি স্ক্যান করে দেখতে হবে যে ভেতরে হেমোরেজ হয়েছে না ইনফ্যাক্ট হয়েছে বাড়িতে অ্যাসপ্রিন খাওয়ানো বা হার্ট অ্যাট্যাকে যে যেরকম লোকে সরবিট্রেট খাইয়ে দেয় বা অ্যাসপ্রিন খাইয়ে দেয় সেটা কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে সেটা সম্ভব নয় সেটা করা উচিত নয় অনেকের অনেক পেশেন্টই অজ্ঞান হয়ে যান বা সেমি কনশিয়াস থাকেন তখন কি করবেন তখন কিন্তু পেশেন্টকে শুয়ে একদিকে কাত হয়ে পাশ ফিরিয়ে সোয়াবেন শোয়াবেন যাতে যদি বমি করেন বমিটা যাতে লাংসে ভেতরে না গিয়ে অ্যাসপিরেশন না হয়ে যায় পারলে একটা অ্যাম্বুলেন্স ফেসিলিটি যেখানে আপনার অক্সিজেন থাকবে সেরকম একটা অ্যাম্বুলেন্স নিয়ে তাকে তারপরে ট্রান্সপোর্ট করে নিয়ে হসপিটালে পৌঁছে দেবা এবং দ্রুত করবেন এই নয় যে আজকে হলো আর ভাবলেন যে এটা চলে যাচ্ছে এটা ঠিক হয়ে যাবে আপনি আটচল্লিশ ঘন্টার পরে গিয়ে পৌঁছলেন ততক্ষণে কিন্তু ব্রেনে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে সুতরাং স্ট্রোক ইজ এন এমার্জেন্সি এখানে বাড়িতে চিকিৎসার কোনো স্কোপ নেই ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাবেন এবং যত তাড়াতাড়ি নিতে নিয়ে যেতে পারবেন